আসসালামু আলাইকুম, হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট? আই হোপ ইউ আর ওয়েল। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আমি স্টাফ জাহান চৌধুরী, আবার তোমাদের মাঝে হাজির হয়েছে তোমাদের ক্লাস ফোরে ইংলিশ সেকেন্ড পেপার বিষয়টি নিয়ে। আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে সেকেন্ড টার্ম পরীক্ষার পড়া নিয়ে আলোচনা করব। তোমরা আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি, তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি ওয়ার্ড নাম্বার লিখেছি তোমাদেরকে, তোমাদের এখানে হোয়াট ইজ ভার্ব, হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব অ্যান্ড হোয়াট আর দে। টু নাম্বারে শিডিউল দিয়েছি, শিডিউল ফোর আর ফাইভ। আর থ্রি নাম্বার দিয়েছে ফর্ম, ফর্ম ফিল আপ টিডি আর ফোর। আর ডব্লিউএস কোয়েশ্চেন, সেগুলো আমি আজকে শিটের মধ্যে থেকে দিব। আমি এখানে বোর্ডের মধ্যে লিখেছিলাম তোমাদের হোয়াট ইজ ভার্ব অ্যান্ড হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব অ্যান্ড হোয়াট আর দে। এখানে ভার্বটা হবে আর যে সকল ওয়ার্ড দ্বারায় কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। ভার্বকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। এটুকু লিখলেই হবে। তারপর বোর্ডে লিখেছিলাম শিডিউল, শিডিউলের মধ্যে থেকে তোমাদের পাঁচ ছয় দিয়েছি। পাঁচ নাম্বার হচ্ছে, তোমরা পাঁচ ছয়গুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখো পড়ার সুবিধার জন্য। তোমাদের ফর্ম পূরণ তিন আর চার নাম্বার হচ্ছে, এই দুইটা, এটা দুইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো পড়া তোমরা। এখন আমি তোমাদের সাথে ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ডব্লিউএস কোয়েশ্চেনগুলো শুরু হয় ডব্লিউ, হোয়াট, হুইজ, হাউ, হোয়া অ্যান্ড হোয়ার, এইসব ওয়ার্ডগুলো দিয়ে। আর সেগুলো তোমাদের আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি আন্ডারলাইন করা, সেই ওয়ার্ডগুলো দিয়েই তোমাদের প্রশ্নগুলো করতে হবে। তোমরা পড়ার সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে রাখো ওয়ান থেকে ফাইভ নাম্বার, তারপর আমি সিক্স থেকে টেন নাম্বার দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এখানে হোয়াইট বোর্ডে লিখেছিলাম ওয়ান থেকে ফোর নাম্বার পর্যন্ত এই পড়াগুলো। আর তোমাদের যে চিঠি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেওয়া হয়েছিলো কমন বার্ডস অফ বাংলাদেশ, সেটা তারপর দেওয়া হয়েছিলো অ্যাপ্লিকেশন আর ট্রান্সলেশন। আর এর আগে দেওয়া হয়েছিলো ডিগ্রি, অপোজিট ওয়ার্ড, ডিগ্রি চেঞ্জ। তোমাদের এই পড়াগুলো ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে নেবে। আজকে আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।